হজে তামাত্ত কেমন করে করতে হবে এই তামাত্তর নিয়ম প্রথমে বলে দেব, তারপর শেষখানে কেরান এবং ইফরাত বা মুফরাদের কথা বলব। হজে তামাত্ত করতে হলে উমরা আলাদা আর হজ আলাদা, প্রথম কথা জেনে নিতে হবে। উমরা আলাদা কেমন করে করে, যেমন করে উমরা করেছেন, হ্যাঁ যেমন করে উমরা করেছেন যেসব ভাইয়েরা, আর যেসব ভাইয়েরা করেননি বলুন যে আমরা তো করিনি, তাহলে উমরার কথা শুনিয়ে দিই। উমরাতে কয়টি কাজ করতে হয় প্রথম শোনা যাক, উমরার কাজ কয়টি? উমরার প্রথম কাজ হচ্ছে এহরাম বাঁধা, দুই নম্বর কাজ হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা, তিন নম্বর কাজ হচ্ছে সাফা মারওয়া সাই করা, চার নম্বর কাজ হচ্ছে মাথা মুন্ডন করা বা মাথার চুল ছোট করা পুরো মাথা থেকে, চারটি কাজ। তার মধ্যে তিনটি হচ্ছে রুকন, রুকন আর মাথা মুন্ডন করা হচ্ছে ওয়াজিব, না সুন্নত না ওয়াজিব, মাথা মুন্ডন অথবা মাথা চুল ছোট করা দুটোর একটা ওয়াজিব, আর মাথা মুন্ডন উত্তম, এই জন্য সুন্নত মাথা মুন্ডন না করে চুল যদি ছোট করেন তাও চলবে, দুটোর মধ্যে একটি করলেই হবে। তবে এর আগেও বলা হয়েছে মাথা মুন্ডন করা কি উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি করেছেন, মাথা মুন্ডন করেছেন। প্রথম কথা, নবী সাল্লাম বিদায় হজ করলেন কি করেছিলেন, চুল ছোট করেছিলেন না মুন্ডন করেছিলেন? মাথা মুন্ডন করেছিলেন। যেটি উত্তম সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার করে মাথা মুন্ডনকারীকে দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন। জি, তিন নম্বর কারণ হচ্ছে কোরআনে করিম আল্লাহ ফাকরব বলেন মুন্ডনকারী আর চুল ছোটকারী দুই শ্রেণীর লোকের কথাই উল্লেখ করেছেন। প্রথমে কার কথা উল্লেখ করেছেন? মাথা মুন্ডনকারীদের কথা, মুহাল্লিকিন আর রুউসাকুম ওয়া মুকাসসিরিন, প্রথমে মুহাল্লিকিনের কথা বলেছেন। তো উমরার এই আমলগুলি শুনে নেওয়ার পরে উমরা কেমন করে করতে হবে শুরু থেকে বলি, এখন একটু বিস্তারিত বাইরের লোকদের জন্য বলছি। মক্কার লোকেরা যদি উমরা করে তাদের ক্ষেত্রে সুন্নত, সহি সুন্নত হচ্ছে যে তারা হারামের সীমানায় যাবে। হারামের যে সীমানা রয়েছে প্রত্যেক দিকে হারামের সীমানা, এক তো আজকালকার ভাষায় হারাম বলা হচ্ছে, যিনি হাদিসের ভাষা নাই, আজকালকার ভাষায় কাকে হারাম বলা হচ্ছে জানেন কি? আজকালকার ভাষায় মসজিদে হারামকে হারাম বলা হচ্ছে, লেখা থাকে না বোর্ডে এলাল হারাম, হারামের দিকে, হ্যাঁ টু হারাম মানে মসজিদে হারাম, মসজিদে হারামের সিগন্যাল দিচ্ছে হারাম, আজকালকার ভাষা। কিন্তু কোরআন এবং হাদিসের ভাষায় হারাম মানে হুদুদে হারাম, হ্যাঁ বিভিন্ন দিকে দূর দূর পর্যন্ত এলাকা রয়েছে, যেসব এলাকায় বিভিন্ন কাজ হারাম, শিকার করা হারাম, শিকারী পশু বা পাখি, শিকারী পশু পাখিকে তাড়ানো হারাম, গাছ কাটা হারাম, হ্যাঁ তারপরে কুড়িয়ে পাওয়া জিনিস নিয়ে নেওয়া হারাম, চিরকালের জন্য ঘোষণা করতে হবে এই শর্তে আপনি উঠাইতে পারেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে হুদুদ হারাম, হারামের এলাকাকে সম্মানিত করেছেন, এ হচ্ছে হারাম। সবচাইতে নিকটবর্তী হচ্ছে তানঈম, যেখানে মসজিদে আয়েশা রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকাল ওখানে একটি বড় মসজিদ রয়েছে, মসজিদ রয়েছে বাইরের লোকদের জন্য। কারণ অনেকে জিজ্ঞাসা করে যে এটি কি একটি মিকাত, না এটি মিকাত নয়, মক্কার লোকেরা হারামের সীমানা যাবে আর হালাল এলাকা থেকে লাব্বাইক বলে, লাব্বাইক ওমরা বলে ওমরা নিয়ত করে আসবে। আর সবচেয়ে নিকটবর্তী হচ্ছে এই 3-4 কিলোমিটার দূরে তানাইম নামক এলাকা, সেখান থেকে সাধারণত তারা এহরাম বেঁধে থাকে তাদের জন্য। তারা সেখানে না গিয়ে যদি অন্য কোনো এলাকা 10-20 কিলোমিটার দূরে যেখানে হুদুদ হারামের বর্ডার আছে সেখান থেকেও আসে, কোনো অসুবিধা নেই। উমরার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে হজ শুরু করবে নিজের বাড়ি থেকে, মক্কার লোকেরা হজ শুরু করবে, হজের নিয়ত করবে নিজের বাড়ি থেকে, বাড়িতে গোসল করে, বাড়িতে সুগন্ধি লাগিয়ে, এহরামের কাপড় পরে, লাব্বাইক হাজ্জান বলে মিনার দিকে রওনা হবে। আমরা আলোচনা করি বাইরের মানুষদের জন্য, যারা মিকাতের বাইরে রয়েছে, মক্কাতুল মুকাররমার চারিদিকে 5টি মিকাত রয়েছে। আমরা পূর্ব দিক থেকে যারা যাই তাইফের রাস্তা হয়ে, তাদের মিকাত হচ্ছে হ্যাঁ কারনুল মানাজিল, যাকে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিল্লু আহলে নাজদ মিন কারনিল মানাজিল,
নাজদবাসীরা অর্থাৎ রিয়াদ, কাসিম, তারপরে পূর্ব এলাকা দম্মাম, আলহাসা, এসব এলাকার লোকেরা কোথেকে এহরাম বাঁধবে? কারনুল মানাজিল থেকে, যার নতুন নাম হচ্ছে আসাইল আল কবির বা সাইলে কবির, সহজ ভাষায় তাইফের কাছাকাছি অবস্থিত। মদিনা হয়ে যারা যাবেন, কারণ আমাদের আরেকটি রাস্তা মদিনা হয়ে, অনেকে মদিনা হয়ে যান, মদিনা হয়ে যারা যাবেন, ওয়াইহিল্লু আহলুল মদিনা মিন জিল হুলাইফা, মদিনাবাসীরা এহরাম বাঁধবে বা মদিনার উপর দিয়ে যারা যাবে তারা এহরাম বাঁধবে জুল হুলাইফা থেকে, যার নতুন নাম হচ্ছে আবিয়ারি আলী। এতটুকু মিকাত সম্পর্কে আমাদের জেনে নেওয়া যথেষ্ট। মিকাতে যখন আপনি পৌঁছিলেন, যে মিকাত দিয়ে যান না কেন, সেখানে যাওয়ার পরে আপনি কি করবেন? প্রথম গোসল করবেন, গোসল করা সন্ন্যত, যদি আপনার অসুবিধা না থাকে তো গোসল করুন, নারী হোক আর পুরুষ হোক গোসল করা সন্ন্যত। গোসল করার পরে মাথায় এবং দাড়িতে, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু হাদিসে রয়েছে যে তিনি মাথার চুলে, মাথায় এবং দাড়িতে সুগন্ধি আতর লাগিয়েছিলেন, সুতরাং মাথায় চুলে বা শরীরে কাপড়ে নাই, এহরামের কাপড়, এখন এহরামের কাপড় পরেননি আপনি বা পরে নিলেও আপনি এহরামের কাপড়ে লাগাবেন না, পরেছেন কিন্তু এখনও নিয়ত করেননি, অন্তর থেকে হজে বা উমরায় ঢুকেননি, এখনও প্রবেশ করেননি, জি হয়তো কাপড়টা শুধু শরীরে পরেছেন, আতর খুশবু লাগিয়ে নেওয়া। তারপরে যদি ফরজ নামাজের সময় হয় তাহলে ফরজ নামাজ পড়ে তারপরে এহরাম বাঁধা, মানে নিয়ত করা হজ অথবা উমরার। কেন বললাম এই কথা যে ফরজ নামাজ হলে ফরজ নামাজের পর? এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুল হুলাইফা মিকাতে গিয়ে জোহর নামাজ পড়েছেন, জোহর আসর জমা করেছেন আর তারপরে সেখান থেকে এহরাম বেঁধেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ পড়ে মিকাতে এহরাম বেঁধেছেন। কোনো ফরজ নামাজ যদি পেয়ে যান তাহলে পুরোপুরি সুন্নতের উপর আমল হলো, যদি আপনি করতে পারেন ভালো কথা। ফরজ নামাজ যদি না পান ওই সময় গেলেন না, অন্য কোনো সময় পৌঁছিলেন, তাহলে এমন কোনো খাস নামাজ এহরামের নামাজ নেই যা প্রচলিত, বিশেষ করে উপমহাদেশের মানুষরা সুন্নতুল এহরাম, এহরামের সুন্নত নামাজ মনে করে, এরকম কোনো হাদিসে নেই। তবে দুই রাকাত নামাজ পড়তে পারেন যেহেতু ওযু করেছেন, তাহিয়াতুল ওযুর উদ্দেশ্যে, তাহিয়াতুল ওযুর উদ্দেশ্যে আপনি নামাজ পড়বেন দুই রাকাত। আর নামাজ পড়ার পরে এখন আপনি এহরামে প্রবেশ করবেন বা হজ বা উমরায়, যে প্রথম উমরা, উমরায় প্রবেশ করছেন আপনি, হজে তামাত্তুর নিয়ম বলছি, হজে তামাত্তু করলে কি করতে হবে প্রথমে? এখানে আপনি যখন প্রবেশ করছেন আপনার এবাদতে, তখন বলতে হবে, অন্তরে নিয়ত করতে হবে, আর জবানে নিয়ত বলা নাই, জবানে আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছে কথা বলতে হবে, লাব্বাইক, মানে আল্লাহ তুমি ডাক দিয়েছ, তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছেন, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম ডাক দিয়েছিলেন তোমার পক্ষ থেকে, ওয়া আযযিন ফিন নাস বিল হজ, হে ইব্রাহিম মানুষ সকলের মাঝে ঘোষণা করে দাও হজের। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে তোমরা হজে এসো, ইন্নাল্লাহ কাদ ফরাযা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, হে মানুষ, হে মুসলিম, আল্লাহ পাক তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ পালনের উদ্দেশ্যে এসো। এই যে ডাক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তার জবাবে কি বলতে হবে? লাব্বাইক, লাব্বাইক। ইসলামিক মাদ্রাসাগুলিতে আমরা পড়াশোনা করেছি, যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন, হ্যাঁ, স্কুলে যখন রোল কল করা হয় তাই না, ডাকা হয়, নাম ডাকা হয়, হাজিরা ডাকা হয়, তখন কি বলে? স্কুলে বলেছি, আমার প্রশ্ন ছিল স্কুলে উপস্থিত বলে, আর না হলে কি বলে? প্রেজেন্ট স্যার, আরো কি কি বলে, হ্যাঁ জি। কিন্তু ইসলামিক মাদ্রাসাগুলিতে কি বলা হয়? লাব্বাইক, আমরা লাব্বাইক বলেছি, ছোট থেকে মাদ্রাসায় পড়েছি, ছোট ছেলে হাজির হচ্ছে, ওস্তাদ হাজির করছেন, লাব্বাইক। আর কোন কোন মাদ্রাসা বলে হাজির, হাজিরটাও বলে লাব্বাইক, আল্লাহ পাকে ডাকায়, ডাকে সাড়া দেওয়া লাব্বাইক বলে। আর আপনি যা হাজির হয়েছেন কিসের উদ্দেশ্যে? আপনার এবাদতকে নির্ধারিত করা, নিয়ত করা নাই, হচ্ছে লাব্বাইক উমরা, আল্লাহ এখন উমরার উদ্দেশ্যে হাজির হয়েছে, যেহেতু হজ্জে তামাত্তু করছেন, উমরা আলাদা আগেই বলেছি আর হজ আলাদা, তাই আপনি এখানে বলবেন লাব্বাইক উমরা। এই নিয়ত কখন করবেন? অনেকে মসজিদে করে ফেলে,
অনেকে গাড়ির কাছে এসে করে, অনেকে আবার গাড়িতে বসে করে। স্বাভাবিক ইখতিলাফ ওলামাদের মধ্যে রয়েছে, সেই জন্য হয়তো সাধারণদের মধ্যে ইখতিলাফ, অনেক সময় হয়তো ভিত্তিহীন ইখতিলাফ রয়েছে, আলেমরা ইখতিলাফই করেনি মন গড়া। যেমন নামাইতো পড়া, নামাইতো পড়া কোনো আলেম বলেনি, আলেম যাদেরকে বলা হয় অর্থাৎ ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, চার মাজহাবের কোনো ইমাম নামাইতো পড়তে বলেননি। না হানফি মজাবে আছে, না শাফি মজাবে আছে, না মালিকি, না হাম্বলি, কোনো মজাবে নেই। কোনো মজাবে তো দূরের কথা, এই মজাবের ইমামদের উক্তি তো দূরের কথা, এই মজাবের কিতাবগুলি 500-700 বছর পরে তাঁদের ইমামদের বা 800 বছর পরে লিখা হয়েছে, সেই কিতাবগুলি তো নেই। না কদুরিতে আছে, না হিদায়াতে আছে, না বেকায়াতে আছে, হানাফি মজাবের সমস্ত এগুলো প্রসিদ্ধ ফিকার কিতাব, তাতেও নাওয়াইতো পড়া নেই। তাহলে যে নাওয়াইতোগুলি এসেছে বাংলাদেশের সমাজে বা ভারতে, পাকিস্তানে, পাকিস্তানে আবার উর্দুতে করে, বাঙালি বেশি উন্নতি করেছে, নাওয়াইতো পড়ে, আরবিতে পড়ে, এগুলি সব বিদাতিদের পক্ষ থেকে এসছে, এদেরকে আলেম বলা উচিত নয়। ওলামায়ে কেরামরা এই ইখতিলাফ করেননি যে নাওয়াইতো বলতে হবে, হবে না, বিদাতিরা ইখতিলাফ করেছে। বুঝতে পারছেন কথা আমার? ওলামায়ে সুন্নাত যারা কোরআন এবং হাদিসের সন্ধান করেন তারা ইখতিলাফ করেনি যে নাওয়াইতো বলতে হবে, কথা বলেন তাদেরকে ওলামায়ে সুন্নাত কোরআন হাদিসের অনুসারী আলেম বলা জায়েজ নয়। যারা বলছে নাওয়াইতো পড়তে হবে তারা বিদাতি, বিদাতিরা ইখতিলাফ করেছে, তারা ভিন্ন মত পোষণ করেছে যে নাওয়াইতো পড়তে। যদি সামান্যতম থাকতো আলেমদের মধ্যে ইখতিলাফ, তাহলে হানাফি মজাবে থাকতো, হেদায়েতে থাকতো, বেকায়েতে থাকতো, সারা বেকায়েতে থাকতো, আপনার কদুরিতে থাকতো, কানজুদ্দাকায়কে থাকতো, হতো আলমগিরিতে থাকতো, নেই কোথাও নেই, ফতোয়া স্বামীতে থাকতো। এসব তো পড়েন আপনারা, ওই অনেকে মাসিক মদিনা পড়েন, বিদাতি পত্রিকা, এইগুলো রেফারেন্স থাকে, তাতেও নেই। তা আছে এই নতুন নতুন বিদাতিদের, 25-50 বছর, 100 বছরের বিদাতি, বিদাতি হুজুরদের কথাবার্তা এগুলি, আলেমদের ইখতিলাফ নাই। না নামাজের ক্ষেত্রে, না উজুর ক্ষেত্রে, না গোসলের ক্ষেত্রে, না রোজা, না হজ, না জাকাত, কোনো ক্ষেত্রে নাওয়াইতো পড়া নেই। সুতরাং যেসব চটি কিতাবগুলি আপনারা ওই কেনেন ফুটপাতে বা মিকাতে, এখানেও মিকাতে ওই বিক্রি করে কিতাবগুলি, আর কিতাব কেনেন তাতে ওই আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরা, তা হয়তো পাবেন। বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে যদি কিতাব হয় তাহলে তো অবশ্যই পাবেন তাতে এই বিদাতি কথাবার্তা, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরা, তা আল্লাহ আমি উমরা নিয়ত করছি, ফায়াসসির হালি, তা আমার জন্য সহজ করে দাও, ওয়া তাকাব্বালহা মিন্নী, আমার পক্ষ থেকে কবুল করো, সব বিদাত, এগুলি নেই ইসলামে। সুতরাং বিদাত, বিদাত দিয়ে যদি শুরু করেন, মান আমেলা আমালান, যে ব্যক্তি এমন কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যা আমার আদর্শ মোতাবেক না, সুন্নাত মোতাবেক নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরামরা কেউ আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরা পড়েননি, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, আল্লাহ কবুল করবেন না আপনার হজ উমরা। ভালো করে শুনে রাখুন, ফাহুয়া রাদ্দুন, এটি মানুষের কথা নয়, নবীর কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ফাহুয়া রাদ্দুন, তা মরদুদ হয়ে যাবে, রিজেক্টেড হয়ে যাবে, কবুল হবে না। নিয়ত করবেন কোনখান থেকে, এই ক্ষেত্রে সহি শুনে রাখুন, মসজিদ থেকে নয়, আর বাসের কাছে নিচে দাঁড়িয়ে আছেন সেখান থেকে নয়, আর গোসলখানা থেকে উজু করে সেখান থেকে নয়, সালাম ফেরার পর নামাজ পড়লেন মসজিদে তারপরে নিয়ত করে ফেললেন, তাও নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূক্ষ্ম কথা হচ্ছে যে, নিয়ত করেছেন যখন সাওয়ারির পিঠে বসে গেছেন এবং সাওয়ারি যখন হরকতে সে চলতে লেগেছে, তখন তিনি নিয়ত করেছেন, বলেছেন লাব্বাইক উমরা, তখন নিয়ত করেছেন। ওয়াস্তাকাল্লাত বিহি নাকাতুহু, তার উষ্ট্রি যখন তাকে নিয়ে চলতে শুরু করলো, তখন তিনি নিয়ত করলেন, তখন নিয়ত করবেন। এক ঘন্টা, দুই ঘন্টা হজের মশাই, চার ঘন্টা বাস সেখানে থেমে রয়েছে, আর আপনি মসজিদে চার ঘন্টা আগে নিয়ত করে রয়েছেন, তাই নবী সাল্লামের নিয়তের আগে আপনি নিয়ত করে ফেললেন। সূক্ষ্ম কথাগুলি মনে রাখবেন, কারণ এই ক্ষেত্রে যে যেখানে পারছে নিয়ত করে বসে আছে। সূক্ষ্মভাবে যদি হজ করতে চান, উমরা করতে চান, তখন যখন সওয়ারি আপনার গাড়ি স্টার্ট দিল, ড্রাইভার গাড়ি চলতে শুরু করলো, তখন বলেন লাব্বাইক উমরা, আল্লাহ হাজির হয়েছি তোমার দরবারে উমরার উদ্দেশ্যে। নিয়তের কথা নেই এখানে, আছে কি নাওয়াইতুল উমরা? নেই। সুতরাং এই কথাটি নিয়ত নয়, অন্তরে নিয়ত এবং আল্লাহর দরবারে হাজিরির ঘোষণা করা যে আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেছে, আমি গায়ের হাজির নয়, উপস্থিত হয়েছি। তারপরে বেশি বেশি তালবিয়া পড়তে থাকতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া খুব বেশি বেশি পড়তে থাকতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হয়েছি আল্লাহ, হাজির হয়েছি।
তোমার ডাকে সাড়া দিয়েছি, তোমার নবীর ডাকে সাড়া দিয়েছি, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি, আল্লাহ তোমার কোনো শরীক নেই, অংশীদার নেই, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা, অন্যায়মাতা, সমস্ত নিয়ামত, অনুগ্রহ দান, ইন্নাল হামদা, অন্যায়মাতা, ওয়াল মুলকা, এবং সব কিছুর মালিকানা, সার্বভৌমত্ব তোমার, সব কিছুর মালিক তুমি, লা শারীকা লাক, তোমার কোনো অংশীদার নেই, তোমার কোনো অংশীদার নেই। আর মক্কার মুশরিকরা কি বলতো, ইল্লা শারীকান তামলিকু ওয়া মালাক, তারা বলতো আল্লাহ যারাও শরিক আছে, এই লাতুজা মানাতেরা শরিক আছে, কিন্তু তাদের বড় মালিক তুমি, এরা মাত্র ওসিলা, মাধ্যম। জি, আজকাল কবর মাজার পন্থী যারা পীরপন্থী তারা এইরকমই ধারণা রাখে যে পীর ওলি আউলিয়া আর এই কবর মাজারগুলি, হ্যাঁ, এগুলি হচ্ছে ওসিলা, মাধ্যম আল্লাহ পর্যন্ত পৌঁছার। তাহলে এদের অন্তরে যে তালবিয়া আছে সেটি হচ্ছে ওই মক্কার মুশরিকদের মতো শিরকি তালবিয়া, এরাও সরাসরি আল্লাহকে পাওয়ার ধারণা রাখে না মুশরিকদের মতো, মক্কার আবু জাহাল আবুল হাবদের মতো, এরা মনে করে যে মাধ্যম ধরতে হবে, উলিয়া উলিয়া ধরতে হবে, পীর দরবেশ ধরতে হবে, মাজার ধরতে হবে, না হলে আল্লাহকে পাওয়া যাবে না। তালিবাতে দেখলেন কি ঘোষণা, লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো কিছুতে কেউ শরিক নেই, অংশীদার নেই। এই তালবিয়া খুব বেশি বেশি পড়বেন, মক্কা পৌঁছিবেন। তালবিয়া কোথায় বন্ধ করবেন? জি, যখন আপনি কাবাকে দেখে নিয়েছেন, তওয়াফ এখন শুরু করতে যাচ্ছেন, তখন আপনি তালবিয়া বন্ধ করে দেবেন। তালবিয়া পড়া, তখন তালবিয়া মানে এই যে লাব্বাইক পড়া, যে লাব্বাইকের যে দুয়াটি রয়েছে, জিকির রয়েছে, এটি বন্ধ করে দাও তখন। এহরামের ক্ষেত্রে আরেকটি বলি যে এহরাম হচ্ছে নিয়তে, নিয়তে হজ অথবা উমরার যে নিয়ত করলেন এর নাম হচ্ছে এহরাম। কিন্তু আমরা সাধারণ মানুষ ভাবি যে এহরাম মানে বিশেষ পোশাক, মহিলাদের ক্ষেত্রে কোনো খাস পোশাক নেই এহরামের, যে কোনো পোশাকে, যে কোনো রঙের পোশাকে মহিলারা এহরাম বাঁধতে পারে। অপর পুরুষ যখন থাকবে তখন তারা চেহারা ঢাকবে, আর যদি অপর পুরুষ না থাকে তাহলে তারা চেহারা খোলা রাখবে, তাদের এহরাম চেহারাতে রয়েছে, কিন্তু অপর পুরুষদের সামনে কখনো তারা চেহারা খুলবে না। চেহারা ঢাকার ক্ষেত্রে তারা নেকাব, এই পটি বাঁধবে না, আজকাল যে পটি বাঁধার নেকাব উঠেছে যাতে চোখের দুটি ফাটল রয়েছে, এটা মহিলাদের জন্য জায়েজ নয় এহরামের অবস্থায়। তাহলে এটা সরিয়ে দিয়ে কি করবে, পাতলা হয়তো ওড়না রয়েছে বা চাদর রয়েছে বা এমন কোনো কাপড় আছে যেটা ওপর থেকে ঝুলিয়ে নিয়ে চেহারা ঢাকবে, কারণ চেহারা খোলা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, চেহারা খোলা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, ইমানের ফিতনা, আমলের ফিতনা, মহিলাদের জন্য আর পুরুষের জন্য। সুতরাং কখনো জায়েজ নয় চেহারা খোলা, আসল আকর্ষণ চেহারাতে রয়েছে, চেহারা খোলায় যদি জায়েজ হয়ে যায় তাহলে সব রকমের গুনাহ হয়ে যেতে পারে। সুতরাং চেহারা কোনো অবস্থাতেই খোলা যাবে না, তবে যেমনটা বললাম যে যখন কোনো মানুষ নেই তখন খুলবে, আর বাকি ওপর থেকে পাতনা ওড়না দিয়ে ঢেকে নেবে। পুরুষরা সেলাইবিহীন কাপড় পরবে, যা জানাই রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি এজার অর্থাৎ লুঙ্গি, নিচের দিকে কাপড় খোলা, আর আরেকটি হচ্ছে রেদা চাদর, এই দুইটি কাপড়, আর সাদা হচ্ছে উত্তম মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় পরতে উৎসাহিত করেছেন, বিশেষ করে এহরামের ক্ষেত্রে সাদা কাপড় পরবেন। জুতো না ব্যবহার করে স্যান্ডেল ব্যবহার করবেন এহরামের অবস্থায়, এটি হচ্ছে সুন্নত মুস্তাহাব, ভালো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেলে নাল, দুই নালে অর্থাৎ স্যান্ডেলে এহরাম বেঁধেছেন। আল্লাহর ঘর যখন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে গেলেন, উজু না থাকলে উজু করে নেন, কারণ বিনা উজুতে তাওয়াফ হবে না, তাওয়াফের জন্য উজু শর্ত, যেমন নামাজের জন্য উজু শর্ত, সহি হচ্ছে তাওয়াফের জন্য উজু শর্ত, বাইতুল্লাহর তাওয়াফের জন্য উজু করে নেন। এই ক্ষেত্রে আরেকটি মুস্তাহাব কাজ, ভালো কাজ শুনে রাখুন, যদি সম্ভব হয় গোসল করা তাহলে গোসল করে নেওয়া ভালো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মক্কায় প্রবেশ করার পরে গোসল করেছেন, মক্কায় ঢুকে যদি গোসল করা সম্ভব হয়, হোটেল থাকে, ব্যবস্থা থাকে, তো গোসল করে নিয়ে তারপরে বাইতুল্লাহ প্রবেশ করা। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্তমান বাবুসালাম আসসালাম গেটটি রয়েছে এই দিক দিয়ে প্রবেশ করেছেন, সুতরাং এই দিক দিয়ে যদি সম্ভব হয় তাহলে ঢুকবে, আর আজকাল যেহেতু ভিড়ের সময় সুতরাং যে দিক দিয়ে আপনার সুবিধা হয় সেই দিক দিয়ে আপনি কাবা ঘরে, আল্লাহর ঘরে বাইতুল্লায় প্রবেশ করবেন বা মসজিদ হারাম প্রবেশ করবেন, তারপরে আপনি ওমরা করবেন যেমনভাবে ওমরা করে। এখন কাজ কি আপনার বাকি, তওয়াফ করা, যা হচ্ছে ওমরার রুকন। তওয়াফ যখন করবেন শুরু করবেন কোনখান থেকে, হ্যাঁ, হাজরে আসওয়াদের সামনে থেকে,
প্রথম দিকে দাগ টানানো থাকতো, আজকাল দাগটা উঠিয়ে দেওয়া হয়েছে, খুব ভালো কাজ করা হয়েছে। সৌদি সরকার আমরা শুকরিয়া আদায় করি, জাজাহুমুল্লাহ খাইরান, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিক। এই কালো রেখাটি থাকার কারণে ওখানে ধাক্কা ধাক্কি আর ধরে কিছু লোক তা চাচ্ছে, ইশারা করতে আছে, আল্লাহ আকবার, বিসমিল্লাহ আল্লাহ আকবার, বিসমিল্লাহ আল্লাহ আকবার, মনে হচ্ছে যে ছোড়া চালাচ্ছে, একবার চালানোতে জবাই হলো না, খাসি জবাই হলো না, গরু জবাই হলো না, ছোড়ায় চালাচ্ছে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, থেমে থেমে, রেখা নেই আর থামবে কি, যে যেখানে ইচ্ছা থামছে, একটু কেউ আগে কেউ পরে, কেউ ঠিক জায়গায় আগে পরে, ঠিক আছে, কারণ আনুমানিক একটু আগে পিছিয়ে হলে কোনো অসুবিধা নেই, আর সেখানে দাঁড়ানো তো ঠিক নাই, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করা, চলতে চলতে আপনি বলবেন আল্লাহু আকবার আর ইশারা করবেন। এই রেখা থাকার কারণে সেখানে লোকেরা দাঁড়িয়ে যেত, রেখা নেই আর দাঁড়ানো নেই, অনেকটাই সুবিধা হয়ে গেছে আমাদের জন্য, যারা সুন্নত মোতাবেক সহিভাবে যারা হজ উমরা করতে চান তাদের জন্য আলহামদুলিল্লাহ সুবিধা হয়ে গেছে। সাত চক্কর দিবেন, এই সাত চক্করের নাম হচ্ছে একটি তওয়াফ, মনে রাখবেন, সাতটি প্রদক্ষিণের নাম হচ্ছে একটি তওয়াফ। এই তওয়াফের সময় যে কোনো দোয়া করতে পারেন, শুধু রুকনে ইমানি অর্থাৎ হাজির আসওয়াদ যেই কোনায় রয়েছে তার আগের কর্নারটি, এই দুই কর্নারের মাঝখানে অর্থাৎ দক্ষিণ দিকে, দক্ষিণ দিকের দিকটি যে রয়েছে এখানে বিশেষ দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, তা হচ্ছে কোরআনে কারিমের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও মঙ্গল দান করো, আখিরাতেও মঙ্গল দান করো, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দাও। আর বাকি যে কোনো দোয়া আপনি করতে পারেন, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করতে পারেন, নিজের ভাষায় দোয়া করতে পারেন, অসুবিধা নেই। এই তওয়াফে, এই তওয়াফে প্রথম মক্কাতুল মুকাররমায় প্রবেশ করে যে তওয়াফ, উমরার তওয়াফ হলে সেটি ফরজ, আর যদি অন্য হজের হয় তো সেই ক্ষেত্রে হয়তো সুন্নত হজে আপনার কেরান অথবা আপনি ইফরাত করেছেন সুন্নত, কিন্তু তওয়াফে কদুম প্রথম মক্কায় পদার্পণ করে যে তওয়াফ, এই তওয়াফে কদুমে দুইটি সুন্নত রয়েছে, একটি সুন্নতের নাম হচ্ছে ইত্তিবা আর আরেকটি সুন্নতের নাম হচ্ছে রামাল। এই দুইটি সুন্নত পালন করতে হবে আপনাকে। ইত্তিবা বলা হয় আপনার যে এহরামের চাদর আছে উপরের কাপড়টি, এহরামের চাদরটি আপনি ডান বগলের তলা দিয়ে নেবেন, মাথায় তো থাকবে না, আমার যেহেতু মাথায় আছে ওইটা আপনার মাথায় রাখেন না, আবার এই দিক থেকে নিয়ে কি করবেন বাম কাঁধের উপর, দুটো এটাও আছে বাম কাঁধের ওপর আর এটাও যাবে বাম কাঁধের ওপর, আর এই যে ডান কাঁধটা আছে এটা কি থাকবে খোলা থাকবে, খোলা থাকবে, এর নাম হচ্ছে ইজতিবা। এই ইজতিবা সাত চক্করেই হবে পুরো, অনেকে বললে যে তিনটিতে হবে নাকি, কারণ তিনটিতে যেহেতু রামাল আছে ওভাবে যে তিনটিতে মনে হয় থাকবে না, ইজতিবা সাত চক্কর পর্যন্ত, যেমনই সাত চক্কর শেষ হয়ে গেল এখন নামাজ পড়ার জন্য মাকাম ইব্রাহিম পিছন দিকে যাচ্ছেন বা যে কোনো জায়গায় যাচ্ছেন, তখন আপনি কাঁধ কি করবেন ঢেকে নেবেন। এই ক্ষেত্রে অনেকের অজ্ঞতা, নামাজ পড়ে কাঁধ খুলে, কি আরব ওয়ান আরব, জাহেল মানে জাহেল, আরবি হলো জাহেল যে জানে না, আর ওয়ান আরব হলো জাহেল, মাসলা জানে না আর জানার চেষ্টাও করে না, কাঁধ খুলে নামাজ পড়ে, অথচ সহি বুখারীর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কাঁধ পড়ে কাঁধ খুলে নামাজ পড়তে। লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিনহু শাই, তোমাদের কেউ যেন একটি কাপড়ে এমন ভাবে নামাজ না পড়ে যে কাঁধের উপরে কিছু নেই, নিচের দিকে ঢাকা আছে উপরে কাঁধে কিছু নেই, এইভাবে নামাজ না পড়ে। তাহলে কাঁধ খোলা অবস্থায় নামাজ পড়া জায়েজ নয়, না বিশ্বাস নিষেধ করেছেন, এই ক্ষেত্রে সেই হাদিস প্রযোজ্য। এই ইজতিবা হলো, আরেকটি কি বললাম সন্নাত, রামাল, রামাল মানে হচ্ছে ধাপ ছোট করে একটু কি করা, হ্যাঁ জোরে চলা, দৌড় দিয়ে চলা, এই ভিড়ে তো দৌড় দেওয়া সম্ভব নয় যতটা সম্ভব আপনার পক্ষে পক্ষে হয়, দৌড় দেওয়া আবার দুই রকম, বড় ধাপ করে লম্বা লম্বা ধাপ করে না, ওই রকম না, ছোট ছোট ধাপ করে আর একটু জোরে চলার চেষ্টা করা। এই রামাল চারিদিকে কাবার চারিদিকেই করতে হবে, কিন্তু কয় চক্কর করতে হবে, প্রথম তিন চক্কর করতে হবে, বাকি চার চক্করে সাধারণভাবে আপনি চলবেন, রামাল করবেন না। সাত চক্কর যখন শেষ হয়ে গেল, এর মধ্যে যদি হাজরে আসওয়াদে চুমন দেওয়া সম্ভব হয় তাহলে চুমন দেবেন, হাত দিয়ে ইসতেলাম করবেন, স্পর্শ করবেন এবং চুমন দেবেন, যদি সম্ভব না হয় শুধু হাত হাত লাগাবেন, হয়তো মুখ লাগাতে পারলেন না, হাতে চুমন দেবেন, যদি তাও সম্ভব না হয় তাহলে দূর থেকে ইশারা করবেন, ইশারার পরে হাতে চুমন দেবেন না, অনেকে ইশারা করে আবার কি করে আল্লাহু আকবার হাতে চুমন দেয়, না এটি বিদাত, এই ক্ষেত্রে নয়,
স্পর্শ যদি করতে পেরে থাকেন তাহলে চুমন দেবেন, হাত দিয়ে স্পর্শ করেন অথবা কোনো লাঠি দিয়ে স্পর্শ করেন, কোনো কিছু দিয়ে স্পর্শ যদি করেন তাহলে তা চুমন দেবেন, আর বিনা স্পর্শে চুমন দেবেন না। শুধু ইশারা করলেন আর চুমন দিচ্ছেন না, ঠিক নয়। এখানে হাজরে আসাদের চুমন দেওয়ার জন্য ভিড় করবেন না, হজের মৌসুমে রমজানের মৌসুমে চুমন দিতে যাও, একটি সুন্নত পালন করতে গিয়ে অনেক হারাম কাজ করতে হয়, ধাক্কা ধাক্কি, নিজে কষ্ট পাওয়া, অন্যকে কষ্ট দেওয়া, দুর্বলদেরকে কষ্ট দেওয়া, যা গুনহার কাজ, সুতরাং এইরকম কাজ জায়েজ নয়। হাজরে আসাদ চুমন দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে আমি কেন চুমন দিচ্ছি, হাজরে আসাদ থেকে কিছু ফায়দা পাবো সেই জন্য, এটি পৌত্তলিকদের কাজ, হারাম। কি নিয়ত করবেন আপনি, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করছি, যা বলেছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলছেন তিনি? বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইন্নী লাআলামু আন্নাকা হাজার, হে পাথর, হে হাজরে আসওয়াদ, শোনো, আমি ভালো করে জানি যে তুমি একটি পাথর, লা তানফা ওয়ালা তাদুর, তুমি আমার লাভেও আসতে পারো না আর ক্ষতিও সাধন করতে পারো না, লা তানফা ওয়ালা তাদুর। তাহলে কেন চুমন দিচ্ছি প্রশ্ন, জবাব দিচ্ছেন সম্বোধন করে এই পাথরকে, ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমন দিতে না দেখতাম তাহলে তোমার মতো পাথরকে কখনো চুমন দিতাম না। তাহলে আমাদের উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, ইক্তিদা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক ইবাদত বন্দেগী করা, জীবন যাপন করা। রাসূলুল্লাহ না করলে আমরা করতাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ পালন করব, সেই জন্য গুনাহ খাতা মাফ হবে, এই জন্য নয় যে পাথরের মধ্যে এই ক্ষমতা আছে যে গুনাহ মাফ করে দিতে পারে বা গুনাহ মাফের ওসিলা মাধ্যম হতে পারে হিন্দুদের দেবী দেবতার মতো আর মুসলিম কবর পূজারীদের মাজারের মতো, না, সব কোনো ক্ষমতা নেই সব পাথরে। হাজরে আসওয়াদে যদি ক্ষমতা না থাকে তবে আবার মাজার আট রশিদ আর শাহজালালে কি ক্ষমতা থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে নাকি? থাকতে পারে, আস্তে করে বলছেন মনে হচ্ছে, থাকতে পারে মনে হয়। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের পত্র পত্রিকা লিখলো কয়েক বছর আগে সিলেটে যখন ফ্লাইট অ্যাক্সিডেন্ট হলো আর হতে অ্যাক্সিডেন্ট হতে গিয়ে বেঁচে গেল, যখন সামান্য কিছু একটু হয়ে বেঁচে গেল যখন সিলেট এয়ারপোর্টে, তখন বলে যেহেতু শাহজালালের দেশ, শাহজালাল শহর সিলেট, সেই জন্যই এই দুর্ঘটনা থেকে ফ্লাইট বেঁচে গেল। আউযুবিল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, লাফা নোকসানের মালিক নাই, না শাহজালাল, না আব্দুল কাদির জিলানি, না চিস্তি, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর কাউকেই ক্ষমতা দেওয়া হয়নি কেউ কাউকে উদ্ধার করতে পারে। মুশরিকি আকীদা, মুশরিকি কথাবার্তা পত্র পত্রিকায় লেখা হইল, আমি শুনে বলছি না, পত্রিকায় দেখলাম, এক বাংলা পত্রিকায় সেই কালের, যে শাহজালালের দেশ, শাহজালালের শহর, যেহেতু আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন সিলেটে, সেই জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেল। আল্লাহু আকবার বলছেন, আল্লাহ আকবার, আর আল্লাহ কোথায় মহান? শাহজালাল আকবার হয়ে গেল তো, আউযুবিল্লাহ। এই মুশরিকি আকীদা নিয়ে যারা মারা যাবে, এই মুশরিকি পত্র পত্রিকায় যারা লেখালেখি করবে, যারা এডিটর সম্পাদনা করবে, যারা সম্পাদক হয়ে আছে, তারা প্রত্যেকে এই শিরকি আকীদা নিয়ে মরবে, কারণ এর স্বীকৃতি অনুমোদন দিল যে না ঠিকই আছে, প্রত্যেকে মুশরিক হয়ে মারা যাবে, মনে রাখো। নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না, সব বরবাদ হয়ে যাবে, এটি আমার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, আম্বিয়া কেরাম তারাও যদি শিরিক করতেন আল্লাহর সাথে অংশীদার বানাইতেন, লাহাবিত আনহুম, তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত, মা কানু ইয়ামালুন, যা আমল তারা করেছিল সমস্ত আমল ধ্বংস হয়ে যেত তাদের। তাহলে যারা এইসব কথাবার্তা লিখবে, কথাবার্তা প্রচার করবে, যারা এইসব কথাবার্তা পড়বে আর বিশ্বাস করবে, তাদের আমল ধ্বংস হবে না? অবশ্যই। সাত চক্র যখন শেষ হয়ে গেল তখন মাকাম ইব্রাহিমের দিকে যান, ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লাই আয়াত পড়তে পড়তে যান, সেখানে যাওয়ার পরে তার পিছনে নামাজ পড়েন। হজের মৌসুমে ভিড় থাকবে, রমজানে ভিড় থাকে, ভিড়ের সময় সেখানে ভিড় ভাড় করবেন না, আপনি এমন জায়গায় গিয়ে নামাজ পড়েন যেখানে খুশু খুজুর সাথে দুই রাকাত নামাজ, যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন, হারামের মসজিদ হারামে যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন। দুই রাকাত নামাজ পড়বেন, প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে সুরাতুল কাফেরুন, দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস, দুই রাকাত নামাজ পড়বেন, তারপরে আপনি চলে যাবেন সাফা, সাফাতে গিয়ে এখন সাফা মারওয়া সাই শুরু করবেন, সাফাতে যখন উঠতে যাবেন প্রথমবারে তখন বলবেন ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, এই আয়াতের অংশটুকু পাঠ করবেন,
তারপরে সাফার উপরে উঠে কিবলামুখী হবেন, কাবা যদি নজরে আসে ভালো কথা, না হলে কাবামুখী হয়ে হাত উঠে দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, আর এর সাথে সাথে কালমা তাওহীদের দোয়া তিনবার করে পড়বেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার নিজের জন্য দোয়া করবেন, নিজের বাবা মা আত্মীয় স্বজন দুনিয়ার যা চান আখেরাত চান আপনি দোয়া করবেন, আবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তার সাথে সাথে আরেকটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তাও পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু, এই দোয়া পড়বেন। আর বাকি যত দোয়া আপনার করার ইচ্ছা হয় আপনি দুনিয়া এবং আখেরাতের আপনার নিজের ভাষায় অথবা আরবি ভাষায় যে ভাষা বুঝছেন যেটা ভালো করে বুঝছেন সেই দোয়াই করেন আপনি আল্লাহর কাছে। এখানে অনেকে উঠে হাত উঠাইতে হবে এটাকে বুঝে, হাত উঠা মানে দোয়ার জন্য বুঝে না, মনে করে হাতের ইশারা করতে হবে, কি করে কাবার দিকে মুখ করে এই করে, এর বিদাত করে, এরকম কাজ করবেন না, হাত উঠিয়ে দোয়া করবেন। সাফা মারওয়ার সাই যেমন করে করে, সাফা থেকে মারওয়া যাবেন একটি চক্কর, এখানে দুই সবুজ বাতি রয়েছে মধ্যখানে, কিছু দূর যাওয়ার পরে সবুজ বাতি, দুই সবুজ বাতির মাঝে কি করতে হবে, দৌড় দিতে হবে, পুরুষদের জন্য এই দৌড়, যত দূর দৌড়াতে পারেন আপনি দৌড়াবেন আর এক সবুজ বাতি পর্যন্ত, তারপরে আবার সাধারণভাবে হেঁটে আপনি মারওয়ায় পৌঁছবেন, মারওয়ায় যাওয়ার পর ওইভাবেই দোয়া করবেন যে দোয়াগুলি আপনি সাফার উপরে পড়লেন তিনবার করে, আর তারপর অন্যান্য আপনি দোয়া করেন কিবলামুখী হয়ে, আবার সাফা আসেন, এইভাবে আপনার সাত চক্কর শেষ হবে কোথায় গিয়ে, মারওয়ায় গিয়ে সাত চক্কর শেষ হয়ে যাবে, যাওয়াতে এক চক্কর হলো আসা এক চক্কর, এইভাবে মারওয়াতে গিয়ে শেষ হয়ে যাবে। তারপরে মাথা মুন্ডন করবেন, যদি হজের সময় বেশ কাছে চলে এসছে, দু চার দিন আছে, তাহলে মাথা মুন্ডন না করে চুল ছোট করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই আদেশই দিয়েছেন চুল ছোট করার, হজে যখন এসেছিলেন তখন তাদেরকে চুল ছোট করার আদেশ দিয়েছিলেন, এখন চুল ছোট করে নাও, দুই দিন তিন দিন পরে আবার মাথা মুন্ডন করতে হবে, বড় ইবাদত হজের জন্য। এই আপনার এহরাম খুলে দেবেন, আপনার উমরা শেষ হয়ে গেল, বসে থাকবেন আট তারিখ পর্যন্ত, আট তারিখে যেখানে বাসা সেখান থেকে এখন আপনার হজ শুরু হবে,